হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের কাছে আলোচনা করব দুধ আর মধু মিশ্রণ খেলে আমাদের শরীরে কী কী উপকার মেলে। তবে হ্যাঁ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। প্রতিদিন এক গ্লাস দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা অনেকেই জানেন। দুধ এমন একটি খাবার যার মাধ্যমে শরীরে প্রায় সব ধরনের উপকারিতা মেলে। দুধে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12, নিয়াসিন ও রিব্রোফ্লোবিন। এসব উপাদান আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। প্রতিদিন অ্যাসিডিটির সমস্যা, পিরিয়ডের সময় তীব্র যন্ত্রণা, কাজের চাপে মানসিক অস্থিরতা, এসব সমস্যা থেকে মুক্তি মিলবে যদি এক গ্লাস দুধ পান করতে পারেন। এদিকে মধুতে প্রায় 45টি খাদ্য উপাদান থাকে। মধুতে থাকে 25-37% গ্লুকোজ, 34-43% ফ্রুক্টোজ, 0.5-3.0% সুক্রোজ এবং 5-12% মোর্টোজ। আরও থাকে 22% অ্যামাইনো অ্যাসিড, 28% খনিজ লবণ এবং 11% ইনকাইম। এতে চর্বি ও প্রোটিন নেই। 100 গ্রাম মধুতে থাকে 288 ক্যালোরি। মধুতে আছে ভিটামিন B1, B2, B3, B5 ও B6, আয়োডিন, জিঙ্ক ও কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা আমাদের শরীরের ভিতর থেকে সুরক্ষার কাজ করে। মধু খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে এবং শরীরের ভিতরে ও বাইরে যে কোনো ব্যাকটেরিয়াল উপাদান প্রতিহত করা সম্ভব হয়। মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান, যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। যেসব ভাইরাসের আক্রমণে বিভিন্ন অসুখ আমাদের শরীরকে দুর্বল করে দেয়, সেসব ভাইরাস প্রতিরোধে মধু ভীষণ কার্যকর। দুধ ও মধু দুটি যেহেতু আমাদের শরীরের জন্য বেশ কার্যকরী, তাই এই দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে খেলে তা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে। অসুখ দূর করার জন্য দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে খাওয়ার প্রচলন অনেক দিন ধরেই। চলুন জেনে নেওয়া যাক দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে খাওয়ার উপকারিতা। যদি এক গ্লাস গরম দুধের সঙ্গে 1 টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে খেতে পারেন, তবে তা আপনার স্নায়ুর উপর বেশ ভালো প্রভাব ফেলবে। এর ফলে কমবে আপনার মানসিক চাপ। দিনে 2 বার এই মিশ্রণ খেলে অনেক উপকার পাবেন। আপনি কি একটি নির্বিঘ্ন ঘুম চান? তাহলে আপনাকে করতে হবে ছোট্ট একটি কাজ, সেটি হলো ঘুমের অন্তত 1 ঘন্টা আগে দুধের মধ্যে মধু মিশিয়ে খেয়ে নিন। এটি আপনার মস্তিষ্কের উপর ভালো প্রভাব ফেলবে। মস্তিষ্ককে শিথিল করে এই মিশ্রণ ভালো ঘুমে সাহায্য করে। খাবারে একটু এদিক ওদিক হলেই গ্যাসের কারখানা জমে অনেকের। এরপর নানাভাবে চেষ্টা করেও সেই গ্যাস দূর করা সম্ভব হয় না। পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে এবং পেটের ব্যথা কমাতে সহায়তা করে গরম দুধ ও মধুর মিশ্রণ। তাই এরকম সমস্যায় পড়লে আস্থা রাখুন দুধ আর মধুর মিশ্রণে। বয়সের কোষ 30 পার হলেই ভয় থাকে হাড়ের ক্ষয়ের। অনেকের ক্ষেত্রে আরও আগেই এই সমস্যা দেখা দিতে পারে, তাই হাড়কে শক্তিশালী করতে এবং ক্ষয় রোধে খান দুধ আর মধুর মিশ্রণ। তারুণ্যকে ধরে রাখতে চান? যদি চান চিরসবুজ থাকতে, অর্থাৎ বয়সের ছাপ শরীরে না পড়ুক, তবে নিয়মিত দুধ আর মধুর মিশ্রণ খান। এটি তারুণ্য ধরে রাখতে সাহায্য করবে। সকালে 1 গ্লাস গরম দুধে মধু মিশিয়ে পান করুন। এটি আপনাকে সারাদিনের কাজের এনার্জি দেবে। দুধের প্রোটিন এবং মধুর শর্করা মিশে আপনার মেটাবলিজমকে উদ্দীপিত করে থাকে। এই পানীয়টি ছোট বড় সবাই খেতে পারেন। তবে হ্যাঁ, 1 বছর বয়সের শিশুদের না দেওয়াই ভালো। গবেষণায় দেখা গেছে দুধ এবং মধু একসাথে খেলে আমাদের শরীরে ভালো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এটি কোষ্ঠকাঠিন্য রোধ করে, পেটে ব্যথা, ঠান্ডা কাশি দূর করে থাকে। শরীরের যে কোনো রোগ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে রাত্রে ঘুমাবার 1 ঘন্টা আগে দুধ এবং মধু মিশ্রণ খেতে পারেন। আশা করি অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। এই ধরনের নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।